stars. Know that I'm a rock star. Yeah, I sip and work hard. Cause I am a rock star. I'm a rock star. Got money in my jeans, sip and work hard. She pray for my fall, so I flex hard. She pray for my fall. রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, আওয়াজ আসছে আশা করি। সো শুরু করা যাক। সো হেই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এবং টুডেস ভিডিও। তো এটা একটু অন্যরকমের ভিডিও, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। যেরকম নর্মালি আমি ব্লগিং বানাই বা পিওভি ফটোগ্রাফি ভিডিও বানাই সেরকম নয় এটা, এটা একটুখানি অন্যরকমের হচ্ছে, একটু অন্য স্টাইলে। আজকে আমরা করতে চলেছি এডিটিং। তো অ্যাকচুয়ালি আমার একজন ভাই বন্ধু বলেছিল যে একটুখানি একটা এডিটিংয়ের উপরে ভিডিও করতে, তো সেই জন্য আমি স্পেশালি করছি ভিডিওটা সানসেটের ওপর করছি। যে সানসেটের সময় যে আকাশে রঙিন খেলাগুলো হয়, সেই রঙিন খেলাগুলো কী করে ফুটিয়ে তোলা যায় হাইলাইটস কম করে বেশি করে, মানে সেটা পরে বুঝতে পেরে যাবে আপনি। সো ইয়ে, ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তার আগে আমি বলে দিই, আমি যে অ্যাপ ইউজ করছি সেটা অবভিয়াসলি লাইট রুম, কারণ লাইট রুমের মতন স্বাধীনতা আর অন্য কোনো অ্যাপ দেয় না। সো ইয়ে, এসব কথা পরে হবে, আগে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক, দেখা যাক যে কীরকমভাবে কীরকম এডিটগুলো করছি আমরা। আজকে আমি এডিটিং করতে চলেছি আমার ট্যাবলেটের মধ্যে। আমি ইউজুয়ালি এডিট করি আমার পিসির মধ্যে, বাট আজকে আমি এডিট করতে চলেছি আমার ট্যাবলেটের মধ্যে। তো শুরু করা যাক। এবং সবচেয়ে ফার্স্ট আমরা শুরু করবো এই সানসেটের ছবিটা দিয়ে। তো এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, প্রিটি ডিসেন্ট ছবি, মানে কোনো সেরম কিছু ডিফারেন্ট অ্যাপ্রোচ নেই। জাস্ট একটা সাবজেক্ট আছে, পেছন দিকে সানসেট হচ্ছে, একটা মাথায় হালকা সোলার ফ্লেয়ার পড়ছে। সোলার ফ্লেয়ার না, ওই আর কি, লেন্স ফ্লেয়ার। সোলার ফ্লেয়ার হলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আমরা সবচেয়ে ফার্স্ট যেটা শুরু করব, ধাপে ধাপে আমরা এগোবো। সবচেয়ে আগে আমরা যেটা করব, আমরা একটু স্ট্রেটেন করার চেষ্টা করব ছবিটাকে। আমি নর্মালি ছবিগুলো পিসিতে এডিট করি, আমি খুব একটা ট্যাবলেটে এডিট করি না। তো ক্লিক করতে হয়ে গেছে স্ট্রেটেন কিছুটা, মানে যেহেতু এটা হরাইজনটা খুব প্রমিনেন্ট ছিল, অন্য সময় তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। জাস্ট এভাবে ধরে একটুখানি এরকম করে অ্যাডজাস্ট করে দেবে। আমি আলাদা করে করছি না, যেহেতু আমারটা হরাইজনটা একদম ক্লিয়ার। এবার আমি চেষ্টা করব ছবিটা একটুখানি ক্লিয়ার করার, মানে এখন হয়তো লোকেরা অ্যাডজাস্টমেন্টে ঢুকে যাবে, বাট না, আমি চাই যে আমার যে ছবিটা সেটা একদম ক্লিয়ার হবে। তো তোমরা দেখতে পাচ্ছ জলটার মধ্যে এইখানটাতে একটা ছোট্ট মতো কি একটা আছে, মানে এটা কি আমি জানি না, তো কচুরি পোনা টাইপের কিছু একটা হবে। আমরা সবচেয়ে ফার্স্ট চেষ্টা করবো এটাকে একটুখানি উড়িয়ে দেওয়ার। সাইজটা একটু বড় করি, করে একটা ব্যাস। এবার তোমরা তো দেখে মনে হবে যে না, এখানে তো কিছুটা ছিল কিছুটা ছিল, বাট তোমরা যখন ছবিটাকে বড় করবে তখন তোমরা চট করে দেখে নাকি বুঝতে পারবে না। তো এবার আমরা শুরু করবো একটু লাইটিং দিয়ে। আমরা চেষ্টা করবো যদি একটুখানি মেঘটাকে ফুটিয়ে তোলা যায়। মেঘটাকে ফুটিয়ে তোলার আমার কাছে একটু উপায় আছে। আমি যেটা করবো এখন, তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটা একটা জায়গাটা কী বলে, এটার উপর ক্লিক করলে তোমরা দেখতে পাবে একটা প্লাস সাইন আসছে ধারে। তো আমি সেখান থেকে এই বক্স মার্কা যে জায়গাটা আছে, গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্ট অপশানে ক্লিক করবো। করে আমি আকাশটাকে চেষ্টা করবো একটু সিলেক্ট করার, আর আকাশের সাথে লাগোয় একটুখানি জলও নেব। সিলেক্ট করে নিয়েছি। এবার আমরা লাইটিংয়ে যাবো। লাইটিংয়ে গিয়ে একটুখানি এক্সপোজারটা কম করে দেখবো যে কীরকম আনতে পারছি। ঠিকঠাক লাগছে, যতক্ষণ না ছবিটা আর্টিফিশিয়াল লাগছে ততক্ষণ তোমরা এডিট করবে, খুব একটা বেশি পোস্ট প্রোডাকশানে তোমরা মন দেবে না। কারণ পোস্ট প্রোডাকশানে খুব একটা বেশি পরিমাণে মন দিলে সমস্যাটা যেটা হয় কী বলতো, মানে দেওয়া তো উচিত, বাট যদি ছবিটা ওভার প্রসেসড হয়ে যায় খুব বাজে লাগে দেখতে, মানে দেখলে বোঝা যায় ছবিটা কিছু না কিছু প্রবলেম আছে। তো আমি আপাতত যে সেটিংসগুলো করছি তোমরা ওগুলো একটু কপি করতে পারো, যদি এরকম আকাশ হয় যে কোনো কারণে মেঘটাকে তোমাদের রিকভার করতে হবে, বা যদি এরকম মনে হয় যে মেঘটাকে রিকভার না করলে ছবিটা দেখতে বাজে লাগবে, বা হাইলাইটসের মধ্যে থেকে কিছু বার করতে হবে, একই ব্যাপার। কারণ আফটারঅল আকাশটা তো সাদা ছিল, সেখান থেকে আমরা যে আকাশের যে শ্যাডোজগুলো আছে, মানে মেঘগুলো, সেগুলো আমরা বার করার চেষ্টা করছি। এবার এটা একটুখানি হালকা ড্রামাটিক লাগছে। এবার তোমরা চেঞ্জটা হয়তো এডিট করতে করতে হালকা হালকা খুব একটা বুঝতে পারবে না, যখন তোমরা বুঝতে পারবে না ছবিটাকে হোল্ড করবে একবার। এবার দেখো চেঞ্জটা, দেখো চেঞ্জটা বুঝতে পারছো তোমরা? চেঞ্জটা কিন্তু হিউজ, কাইন্ড অফ হিউজ, নট হিউজ বাট স্টিল। এবার আমরা একটুখানি কালারের উপর হাত দিতে পারি। এবার তোমরা চেষ্টা করতে পারো, যদি তোমাদের মনে হয় যে হলদে কালারটা একটুখানি মনে হচ্ছে যে আমাদের হলদেটার জায়গায় যদি একটুখানি অরেঞ্জিশ করায়, তো কারণ আফটারঅল যখন সূর্য অস্ত হয় তখন একটুখানি অরেঞ্জিশ হয়ে যায় আকাশটা, তো তোমরা সেটা চাইলে এখান থেকে করতে পারো। হুয়েটাকে চেঞ্জ করে আমি দেখাচ্ছি, হুয়ে চেঞ্জ বা এইটাতে আরও প্রমিনেন্টলি হবে, দেখতে পাচ্ছ? মানে একটা হালকা অরেঞ্জিশ টোন আমরা আনলাম, যে হলুদ আর এই অরেঞ্জ এই দুটোর সাহায্যে, ঠিক আছে? এবার যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই স্যাচুরেশনটা বেড়ে যাবে, বাট মনে রাখবে যাই করবে একটা এমন লিমিটে করবে যেটাতে ছবিটা মনে হয় না যেন ওভার প্রসেসড হয়ে গেছে, মানে প্রসেসিংটা বেশি হয়ে গেলে এটা লাগে। আর মোরওভার আমাদের চোখ অলওয়েজ
এরকম কালার দেখতে খুব পছন্দ করে যেগুলো একে অপরকে অল্টার করে। যেমন ধরে নাও টিল আর অরেঞ্জ, এইখানে দেখবে ম্যাক্সিমাম ছবি যেগুলো টিল আর অরেঞ্জ ইউজ করে সেগুলো খুব আই ক্যাচি হয়। এগুলো একবারে দেখে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ ছবিটা বেশ লাগছে, চোখে ফুটছে। তো আপাতত আমি এতটাই করছি, আমি সেভাবে আর আলাদা করে কিছু করছি না। এবার ছবিটাকে তোমরা চাইলে এখানে ছেড়ে দিতে পারো, যদি তোমাদের কোনো এরকম ছবি থাকে সানসেটের এখানে এখানে অবধি ছেড়ে দিতে পারো, অনেকটা চেঞ্জ করা হয়ে গেছে। বাট তোমরা যদি ভাবো যে না আমি সাবজেক্টকে একটুখানি শার্পেন করতে চাই, বা সাবজেক্টকে আমি যদি এরকম কোনো সাবজেক্ট থাকে যাকে তোমার মনে হয় যে একটুখানি বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এখান থেকে চলে যেতে পারো সোজা সিলেক্টিভে গিয়ে। সিলেক্টিভে গিয়ে এখান থেকে গোল নিয়ে যাবে, গোল স্পিয়ারটাতে যাবে গিয়ে। এখানে এটা করা খুব একটা দরকার নেই, কারণ সাবজেক্টটা অলরেডি যথেষ্ট ফোকাসে আছে, যথেষ্ট ডিটেলিংয়ে যাবে, গিয়ে একটুখানি শার্পনেসটা বাড়িয়ে দিতে পারো। আরে ইয়ার, হোয়াট আর ইউ ডুইং মাই ম্যান। এবার তোমরা যদি এরপরও কিছু করতে পারো তাহলে অবভিয়াসলি করো পোস্ট প্রসেসিংয়ে। তো আমি আপাতভাবে এতটাই রাখতে চাই। তো এটাই হচ্ছে গিয়ে ফাইনাল ছবি, আমি এরপর আর কিছু এডিট করছি না। তোমরা চাইলে করতে পারো, করে আমাকে ইনস্টাগ্রামে আপলোড করে ট্যাগ করতে পারো। আমার ইনস্টাগ্রামটা তোমরা নিচে দেখতে পেয়ে যাবে কোথাও একটা, এখনও তো পপ আপ হয়ে যাবে, চাপ নেই। তো এবার আমরা চলে আসছি এর পরে সানসেট ছবিটা। তো এই ছবিটাতে একটা আলাদা আপিল আছে, একটা আলাদা মুড আছে। এই ছবিটাও শিলট মোড়ে তোলা, মানে শিলট আছে, সানসেট আছে। সো আমি এখন শুরু করবো, সবচেয়ে ফার্স্ট যে মেন ধাপ শুরু করবো সেটা হচ্ছে গিয়ে ক্রপিং। ক্রপিংটা আমি প্রপারলি করার চেষ্টা করবো, কারণ আমার যে সাবজেক্টটা তাকে আমার ফোটাতে লাগবে, সাবজেক্টকে ফোটাতে গেলে ক্রপিং কম্পোজিশনটা দাঁড় করাতে হবে। তো আমার মনে হয় এতটা এনাফ হবে মোস্ট প্রবাবলি, কারণ আকাশের থেকে উপর পোর্শনটাতে, এই পোর্শনটাতে কিছু ইন্টারেস্টিং সেরকম নেই, খালি খালি আছে। তো সেই কারণে আমি এখন চেষ্টা করবো যে আমি একটুখানি নিচে সাবজেক্টকে বেশি পরিমাণে নেবো, সাবজেক্টকে মাঝখান করে রাখার। অফকোর্স একটুখানি ছোটো করে দিই, ওকে ডান। হরাইজন কি সোজা আছে? না, হরাইজন সোজা নেই মোস্ট প্রবাবলি। তবু আমি একবার চেক ইন করিয়ে নিচ্ছি, আমি স্ট্রেট এন্টার ক্লিক করে দেবো এইভাবে। হ্যাঁ, এবার এবার সোজা হয়েছে হরাইজনটা। তো মোটামুটি এখন আমাদের ক্রপিংয়ের যে পোর্শনটা থাকে, ক্রপিং স্ট্রেটেনিং, তো এই এই পোর্শনগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে আসবো অ্যাডজাস্টমেন্টস, লাইট অ্যাডজাস্টমেন্ট। আমি লাইটসে যাবো, লাইটসে চেষ্টা করবো একটু একটুখানি এক্সপোজারটা বাড়াতে, যে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখানোর জন্য। কারণ আমি চাই না যে শিলট কালো তার সাথে ছবিটাও কালো, তো লোকে কিছু বুঝতে পারবে, লোকেরা বলবে ছবিটা কালো কালো কেন ভাই, তখন বেইজ্জতি হয়ে যাবে, বেইজ্জতি। আমি হালকা একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দেবো যাতে শিলট শিলট ফিলিংটা আসে। শ্যাডোজ একটুখানি হালকা বাড়াবো করে, হোয়াইটস, হোয়াইটসটা ডিপেন্ড করছে তোমরা মেঘে ডিটেলিং রাখতে চাও কি না, বা কতটা কি হাইলাইট দিতে চাও তার উপর ডিপেন্ড করে। আমি হালকা দিচ্ছি কারণ মেঘটা যথেষ্ট পরিমাণেই ডমিনেন্ট আছে। এটা হচ্ছে কি মিনি অ্যাডজাস্টমেন্ট, যেগুলো প্রত্যেকটা ছবিতে ডিফারেন্ট ডিফারেন্ট রকমের হয়, তোমাদের ছবিতে অন্যরকম হতেই পারে। তারপর তোমরা চলে আসবে সোজা কালারে, কালার ছাড়া কি আর কিছু দরকার? না, আগে কালার করবো, পরপর করে এগোচ্ছি যেরকম লাইট রুমে থাকে। তোমরা একটুখানি চেষ্টা করো, যদি এরকম কোনো ছবি থাকে যে একটু ইয়েলো স্টোন আছে, তো একটুখানি হালকা টেম্পারেচারটা খুব সামান্য বাড়িয়ে দিতে, যাতে ইয়েলো স্টোনটাকে তোমরা পরে হিউয়েতে গিয়ে, হুয়ে না কি বলে হিউয়ে, তো হিউ বা হিউয়ে যাই হোক, তো ওখানে গিয়ে তোমরা সেটাকে অরেঞ্জ করে দিতে পারো, কারণ ইয়েলো থেকে অরেঞ্জ করা খুব ইজি, অলওয়েজ এটা মনে রাখবে। আর যদি নীল আকাশ থাকে তাহলে তো খুব ভালো হয়ে গেলো, টিল আর অরেঞ্জ তোমরা কম্বিনেশন করে দিতে পারবে, যেটা খুব আই সুদিং হয়। তো এবার একটুখানি হালকা স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, ব্যাস। এখন আমি কালারসে গিয়ে হুয়েতে যাবো, হুয়েতে গিয়ে যেটা আমি তোমাদের বলছিলাম এতক্ষণ ধরে সেটা করবো। অলরেডি হালকা হালকা অরেঞ্জ স্টোন আসছে তোমরা দেখতে পাচ্ছ, আর একটুখানি এনে দিই, ব্যাস, এতটা এনাফ। ছবিটা দেখতে পাচ্ছ আশা করি যে কীরকম ছিল আর কীরকম হয়েছে, একটুখানি বেটার হয়েছে, এখনও সেই অর্থে বেটার হয়নি। অ্যাকচুয়ালি কী বলতো, লোকেরা যেরকম ধাপে ধাপে করতে করতে এগোয় না, ওরা আগে থেকে একটুখানি করে নেয়, করে নিয়ে দেখে নেয় যে কীরকমভাবে কী করলে তারা ধাপে ধাপে দেখাতে পারবে। বাট আমার কী বলতো, আমি না এডিট করতে করতে বুঝি যে কোনটা প্রবলেম হচ্ছে, কোনটা কী দরকার। যেমন ধরুন আমি এখন বুঝতে পারছি যে ছবিটা দেখেছি একটুখানি ছবিটার ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে, তো আমি এক্সপোজারটা একটু চেষ্টা করছি বাড়ানোর। না, মেঘটা একটুখানি, মেঘটা উড়ে যাচ্ছে, মেঘের ডিটেলিং হারিয়ে যাচ্ছে। তো এখন আমরা আবার স্প্লিটিং করব, স্প্লিটিংটা এখান থেকে গিয়ে অ্যাড করে নেবো চট করে, এটা সিলেকশন টুলে গিয়ে করতে হয়। করে এবার এখান থেকে গিয়ে আমি ফার্স্টে অ্যাড করব, করে দিন ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দিয়ে একটুখানি উপরে তুলে দেবো, করে একটু উপরে টেনে দেবো। এবার আমরা যেটা করব, লাইট নিয়ে খেলবো, অফকোর্স, যেটা আমরা করতে পারছিলাম না। ওকে, এনাফ, কন্ট্রাস্ট একটুখানি বাড়িয়ে দিই, শ্যাডোজ মোটামুটি এনাফ, এতটা এনাফ, ব্ল্যাকস কি
কেমন লাভ হচ্ছে? আচ্ছা হ্যাঁ হচ্ছে, বাট ছবিটা আর্টিফিশিয়াল লাগছে, বাড়িয়ে দিলে বেশি, এরকমই থাক। তো কি ডিফারেন্সটা এলো? এখন ইভেন লাগছে, মানে আকাশটা যেরকম নিচটাও সেরকম লাগছে, ছবিটা ইভেন হয়েছে কিছুটা হলেও। এবার আমরা এগোবো ডিটেইলিংয়ে, ডিটেইলিংয়ে যাবো, শার্পনিংটা হালকা একটুখানি বাড়িয়ে দেবো যাতে ডিটেইলিংগুলো ফুটিয়ে তুলতে পারি। আচ্ছা এই দুটো অন করে দিতে হবে, ভুলে গেছিলাম, এই দুটো অলওয়েজ অন করে দিও, আমার খেয়াল ছিল না, একদম মাই ব্যাড মাই ব্যাড। এই তো বিগনেট পেয়েছি, পাইসি পাইসি, এফেক্টটা থাকে। আচ্ছা হালকা একটু বিগনেটটা দিয়ে দেবো যাতে চারদিকটা একটু আধার আধার হয়ে এসছে এরকম লাগে। এটা বাড়াবাড়ি, এতটা এনাফ। ওকে, সো আমরা এতক্ষণে দুটো সানসেটের ছবি করলাম, এবার এটা হচ্ছে কি মেন ছবি, এটাকে আমরা একটুখানি এক্সপোর্টিংয়ে বসিয়ে দেবো। তো আমি আজকে ভিডিওতে ইনক্লুড করার জন্য অনেক ছবি সিলেক্ট করেছিলাম, বাট আনফর্চুনেটলি আমি এই দুখানা ছবি দেখাচ্ছি, তার কারণ এই দুটো ছবি করতে গিয়ে প্রায় 10 মিনিটের ওপর ভিডিও হয়ে গেছে, আমি চাই না ভিডিওটাকে আর বড়ো করে টানতে। তো আপাতভাবে এই দুটো ছবি তোমরা দেখো, এই দুটো ছবির মতন করে তোমাদের ছবিগুলো এডিট করার চেষ্টা করো, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানিও, আমি অবভিয়াসলি দেখে দেবো, পারলে আমি এডিট করে দিয়ে দেবো তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো যে কোথায় কী করছি না করছি আর কীরকম করা উচিত। তো আপাতভাবে আমি এই দুটো ফটোই রাখছি, ফিউচারে আমি এরকম ভিডিও আর আনতে চলেছি, কারণ এগুলো করা খুব ইজি, জাস্ট বসে বসে এডিট করতে হয় আর একটু এক্সপ্লেনেশন দিতে হয়। সো ইয়েপ, আজকে যেমন ছিল এতটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে, রাতে দেখলে গুড নাইট, আর একটু শেয়ার টেয়ার করে দিও, একটু সাপোর্ট দেখিয়ে দিও, একটা লাইক এম রাখি নাকি ছোটোখাটো, 30 লাইকস আর 40 লাইকস, 40টা বাড়াবাড়ি হয়ে গেলে, ঠিক আছে 30 লাইকস, যদি 30 লাইকস দিয়ে দাও তাহলে খুব খুশি হয়ে যাবো, ছোটো দেখে শুরু করা যাক। So bye.